সাথে মানুষের পাশে আমরা আছি সর্বদা। লকডাউনে পুলিশ টহলদারি অবস্থার মধ্যেও নিশিকুটুমদের হানায় চুরি তেলিয়ে মুড়া থানার সিআরপিএফ ক্যাম্প সংলগ্ন চাকমাঘাট বাজারে ঘটনা। মঙ্গলবার রাতে সংবাদ দিয়ে জানা যায়, তেলিয়ে মুড়া থানাধীন চাকমাঘাট বাজারে ব্যবসায়ী অর্জুন দেবনাথ প্রতিদিনের মতো দোকান লাগিয়ে বাড়ি ফিরে যায়। রাতে কোনো এক সময় নিশিকুটুমরা বেড়া ভেঙে দোকানের মোবাইল সামগ্রী সহ দোকানের বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এদিকে অর্জুন দেবনাথের চুরি হওয়া জিনিসপত্রের মূল্য আনুমানিক অর্ধলক্ষ টাকা। এদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে, যেহেতু রাত 9টা থেকে 7টা অবধি লকডাউন পুলিশ টহলদারি চালাচ্ছে, সে জায়গায় কিভাবে চুরি হয়? বিগত কয়েকদিন পূর্বে গামাইবাড়ি এলাকায় নিশিকুটুমের হানায় চুরি হয়েছে মুদির দোকান। ফের চুরি ঘটনা ঘটল চাকমাঘাট এলাকায়। লকডাউনের মধ্যে কিভাবে এই চুরি হয়, তবে কি পুলিশ বাজারে রাতে টহলদারি অবস্থায় থাকে না, এই নিয়ে প্রশ্ন উঠছে এলাকায়। খবর শুনি যে চুরি হয়েছে দোকানে, আয়াদি মোবাইল টোবাইল যা আসলে সবলে মোবাইল মেমোরি, তারপরে ফ্রিজে মেজে স্প্রাইট আসলো, বড় স্প্রাইট আসলো, ছোট স্প্রাইট আসলো, লেগে গেছিলো কয়েল তার আসলো, ফ্লেক্সিবল তার আসলো, সব লেগে গেছে। আনুমানিক কত টাকা করে চুরি হয়েছে? আনুমানিক প্রায় 30,000 মতো। তো এখন তো রাত্রেবেলা কার্ফিউ চলছে, পুলিশের কি প্রহরা থাকেনি? আপনি কি মনে করতেছেন? কইতাম পারি না, এটা রাত্রে থাকে না। কিন্তু পুলিশ টুলিশ থাকার কথা, যেহেতু কার্ফিউ চলছে। তো কি কইবেন এই যে চুরির ব্যাপারটা? চাকমাঘাটে কয়দিন পরে পরে চুরি হয়? কয়েকদিন পর পর চুরি হইতেছে, কিন্তু এই পার্টিটা যে সন্দেহ করতেছে এই পার্টিটাই করতেছে। পুলিশটা জানাইছেন না আপনারা? জানাইছে, এখনো অব্দি আইছে না। কতক্ষণ আগে জানাইছেন? 2 ঘন্টা এখন পর্যন্ত আইছে না। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা।